আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে শ্রুতি জানাচ্ছে শিরোনামগুলো। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে বিপুল জনসমাগম, পর্যবেক্ষণে গিনেজ বুকের প্রতিনিধি। চট্টগ্রামে বাসা বাড়িতে গ্যাস সংকট, কোনো কোনো এলাকায় চুলা জ্বলছে না 9 ঘন্টা, নির্বিকার কর্তৃপক্ষ। বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার সময় তাড়াহুড়া করে রান্নাগুলা করতেছি, কিছু হচ্ছে কিছু হচ্ছে না। আমার একটা বুড়া মানুষ, একটা ঠিক মতো সাহায্য বাড়ি বাড়াটা বাজে, একটা সাহায্য বাড়ি রান্না করতে করতে প্রায় 4টা সাড়ে 4টা লাগে, প্রতিদিন খাওয়ার অনিয়ম। শুভ প্রবারণা পূর্ণিমায় বিহারে বিহারে প্রার্থনা আর ধর্মীয় দেশনা, ভিক্ষুদের বর্ষাবাস শেষে বর্ণিল আয়োজন, রাতে ফানুস উৎসব। দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে, এতক্ষণ জানছিলেন শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। বর্ণাঢ্য জশনে জুলুসের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রতি বছরের মতো এবারও বের করা হয়েছে বিশেষ শোভাযাত্রা, পুরো চট্টগ্রাম পরিণত হয়েছে উৎসবের নগরীতে। জুলুসে যোগ দেন দেশের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ব্যানার পোস্টার অসংখ্য তরুণ আর মিলাদুন্নবীর পতাকায় ছেয়ে যায় পুরো বন্দর নগরী। বিশ্বের সবচেয়ে বড় জুলুস দাবি করে গিনেস বুকে স্থান দেওয়ার দাবি আয়োজকদের। যতদূর চোখ যায় যেন বিশাল এক জনসমুদ্র। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত জশ্নে জুলুসে যোগ দিয়েছেন অগণিত ধর্মপ্রাণ মুসল্লি। গায়ে সুগন্ধি আতর মেখে কেউ পায়ে হেঁটে, আবার কেউ যানবাহনে চড়ে প্রদক্ষিণ করেন নগরীর বিভিন্ন সড়ক। ওনার আগমনকে আমরা প্রতিবছর স্মরণ করে জুলুসের মাধ্যমে পৃথিবীকে সেই শান্তির বার্তাটা আমরা দিতে চাই। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনারা দেখছেন হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষের জোয়ার। আজকের রসুলের আগমনের দিনে আমরা এসে এই সওয়াবের অংশীদার হব। সারা বিশ্ববাসীকে বাংলাদেশের জুলুস থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। অনেক ভালো লাগছে, অনেকদিন পর হুজুর কেবলাকে দেখতে পাবো। জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ সড়ক পরিণত হয় জনসমুদ্রে। দূর দূরান্ত এমনকি বিদেশ থেকে এসেও জুলুসে অংশ নেন অনেকে। বিরামহীন পথ চলায় ক্লান্তি ছিল না কারো। মহানবীর পৃথিবীতে আগমনের এ দিনকে ঘিরে পুরো মুসলিম বিশ্ব একতাবদ্ধ হবে আশা সবার। সারা বিশ্ব যেরকম আনন্দ উল্লাসে মেতেছে, আমরা চট্টগ্রামবাসীও আজকাল আনন্দ উল্লাসে মেতেছি। আল্লাহর রাসূলের চেহারা দেখা মাত্র আমাদের কষ্ট যা ছিল সব দূর হয়ে গিয়েছে। আমরা সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে আমরা ইসলাম এবং শান্তি চাই। ইসলাম একটি শান্তির ধর্ম। হুজুর পাক সাইতাম নবী প্রেমের একটি আদর্শের উদ্ভাসিত হয়ে সারা বিশ্বের শান্তি বয়ে আনবে। এর আগে সকাল থেকে সব পথ যেন গিয়ে মিশেছিল 16 শহরের জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার সামনে। এখান থেকেই সৈয়দ মোহাম্মদ তাহের শাহর নেতৃত্বে শুরু হয় জশ্নে জুলুস। 1974 সাল থেকে চট্টগ্রামে লাখ লাখ মানুষের অংশগ্রহণে পালিত হয়ে আসছে এ জুলুস। এ আয়োজনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি এবং গিনিস বুকে স্থান দেওয়ার দাবি আয়োজকদের। এটা পৃথিবীর সর্বকালের সর্ববৃহৎ জুলুস। মানুষ মহা আনন্দে মহব্বতের সাথে মানুষ পালন করতে করে আসছে। এত বড় জুলুস, গিনেস বুকের রেকর্ড, এটা লেজিটিমেট ক্লেম, গিনেস বুকের রেকর্ড হোক, এটা আমাদের দাবি। জুলুসকে কেন্দ্র করে শহর জুড়ে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জুলুসে অংশগ্রহণকারীদের জন্য মোড়ে মোড়ে শরবত, ফলমূল ও খাবার বিতরণ করে মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে আবাসিক খাতে গ্যাস সংকট দিন দিন প্রকট হচ্ছে। বেশ কিছু এলাকায় দিনে 9 ঘন্টা সরবরাহ বন্ধ থাকে, ফলে ওখানকার বাসা বাড়িতে জ্বলে না চুলা। গত 6 মাস ধরে বাসিন্দারা অবর্ণনীয় দুর্ভোগ পোহালেও কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ নির্বিকার রয়েছে, আমলে নিচ্ছে না ভুক্তভোগীদের কোনো অভিযোগ। সকাল গড়িয়ে দুপুর, একটু পরেই খেতে আসবেন পরিবারের সদস্যরা, কিন্তু জ্বলছে না রান্নাঘরের চুলা। গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন এই গৃহিণী। রান্না খাওয়ার সময় তো থাকে না, বাচ্চারা আসে অফিসে যায়, কেউ অফিস থেকে আসে, ওদেরকে খেতে দিতে পারি না আমরা।
হাঁসটা নষ্ট হয়ে যায়, একটু নরম হয়ে যায়, ফসে যায়, আমরা রান্না করতে পারি না। চট্টগ্রাম মহানগরীর উত্তর মহা এলাকার একটি ঘরের খণ্ডচিত্রটি। পুরো এলাকায় সবাই ভুগছেন এই সংকটে। ভুক্তভোগীদের অভিযোগ, গত ৬ মাস ধরে সকাল ৮টা থেকে দুপুর ২টা এবং সন্ধ্যা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তর মহরা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকে। ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। সকালে উঠে বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার সময় তাড়াহুড়া করে রান্নাগুলো করতেছি, কিছু হচ্ছে কিছু হচ্ছে না। আমার একটা বুড়া মানুষ, ঠিক মতো সাহায্য পারি, বারোটা বাজে একটা সাহায্য পারি। রান্না করতে করতে প্রায় ৪টা ৪:৩০ লাগে যায়, প্রতিদিন খাবার অনিয়ম, গ্যাস নাই, গ্যাসের অভাব। আজকে নাস্তা করছি, এই মাত্র আসি বাইরের থেকে। মানুষ তো নিরুপায় হয়, কেউ সিলিন্ডার ব্যবহার করতেছে, কেউ ইলেকট্রিক চুলা ব্যবহার করতেছে, কিন্তু এটা ডাবল খরচ। তবে এই সংকট নিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কথা বলতে নারাজ। ফোনে একজনের দাবি, এটি জাতীয় গ্রিডের সমস্যা। মানে সরবরাহ কম না, হ্যাঁ, সার্বিকভাবে অনেক জায়গাতে এই সমস্যাটা। আমাদের তো আসলে সার্বিকভাবে মানে গ্যাসের সাপ্লাইটা তো কমে গেছে ব্যাপকভাবে, বুঝছেন না? এখন যার কারণে আমরাও চেষ্টা করতেছি এগুলা ওভারকাম করার। মহড়া ছাড়াও চট্টগ্রাম মহানগরীর ফয়েজ লেক সহ আরও কিছু এলাকার মানুষ ভুগছেন এই সংকটে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার শহরে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন একজন। দুপুর ১:৩০টার দিকে শহরের লাইট হাউস সংলগ্ন সৈকত আবাসিক এলাকায় এই ঘটনা ঘটেছে। মারা যাওয়া দুই শ্রমিক হলেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম এবং কক্সবাজার শহরের জেলগেট এলাকার নুরুল হুদা ওরফে জাম্বু। পুলিশ জানিয়েছে দুপুরে সৌদি প্রবাসী জনৈক মুস্তাক আহমেদের নির্মাণাধীন ভবনের একটি সেপটিক ট্যাঙ্কের ভিতরে কাজ করতে নেমে তিনজন শ্রমিক অচেতন হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, ট্যাঙ্কের ভিতরে অক্সিজেন সংকটের কারণে এই মৃত্যু হয়েছে। কক্সবাজারে ৪৪,০০০ পিসি আবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আভিযানিক দলের প্রধান সাইফুল আলম জানিয়েছেন, গোপন তথ্য পেয়ে নাপিতা পুকুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৪৪,০০০ পিসি আবাস জব্দ হয়। গ্রেফতার করা হয় মহিউদ্দিনকে, তার বাড়ি ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকায়। অভিযানে ইয়াবা বিক্রির ৩৭,০০০ টাকা এবং মাদক কারবারের কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এই পূর্ণিমার মধ্য দিয়ে ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাসের অবসান হয়। এ উপলক্ষে দিনভর নানা আনুষ্ঠানিকতায় মুখর চট্টগ্রামের সব বৌদ্ধ বিহার। অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ পূজা আর বিশেষ প্রার্থনা। সন্ধ্যায় উঠবে নানা রঙের ফানুষ। ভোর থেকেই বৌদ্ধ সম্প্রদায়ের সব বয়সী মানুষ জড়ো হন চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে। দিনভর চলে মঙ্গলবাণী পাঠ ও বুদ্ধ পূজা সহ ধর্মীয় আচার আয়োজন। পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন অনেকে। বর্ষাবাসের ব্রত শেষে প্রবারণা পূর্ণিমার তিথিতে স্নান সেরে শুদ্ধ দেহমন নিয়ে বুদ্ধের চরণ বন্দনা করেন বিহারে আগতরা। উপাসে আমরা আগে বুদ্ধকে বন্দনা করি, মানে আগে সোয়াইং ট্যুরে, এরপর আমরা খাবার খেয়ে তারপর মন্দিরে আসি, মন্দিরে বুদ্ধকে প্রার্থনা করি, বুদ্ধকে আজকে ক্ষমা প্রার্থনা করবো, দেন প্রদীপ জ্বালাবো, দেন ধূপবাতি জ্বালাবো। সবার জীবনে যেন প্রবারণা পূর্ণিমা মঙ্গল, মানে মঙ্গলময় যেন গড়ে তোলে। গৌতম বুদ্ধের আত্মশুদ্ধির শিক্ষায় উদ্বুদ্ধ হোক সবাই, এমন প্রার্থনা বৌদ্ধ গুরুদের। বিশেষ করে বিশ্ব শান্তির মঙ্গল কামনায় বিশ্ববাসী যাতে করোনামুক্ত হয় সেজন্য আমরা প্রার্থনা করেছি। উৎসবের আমেজে রয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ, বড় ছোট সবার মধ্যেই বাড়তি আনন্দ সন্ধ্যায় ফানুষ উড়ানো নিয়ে। আজকে সবাই মন্দির আসবে, প্রার্থনা করবে, তারপর সন্ধ্যা হলে সব প্রার্থনা শেষে সবাই মিলে ফানুষ উড়াবে। আগে যত সব পাপ সেসব মুছে ফেলার জন্য আসলে আমরা ফানুষটা উড়িয়ে থাকি। সবাই মিলে এই অনুষ্ঠানকে আমরা সুসম্পন্ন করে যাচ্ছি। ১৫০ বছরের পুরনো নন্দনকানন বৌদ্ধ বিহার পরিদর্শন করেন জাপানের বৌদ্ধ ধর্মাবলম্বী একটি টিম। ভক্তি আরাধনা শেষে জানান উৎসবকে ঘিরে নানা পরিকল্পনার কথা। I firmly believe that the open Buddha nature which is inherently is in your heart. We feel very grateful to have the opportunity to come here. প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে দেশের প্রতিটি বিহারে শুরু হবে কঠিন চিবর দান উৎসব। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।
দর্শকের বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। তার কাছ থেকে জানবো বিস্তারিত। সবুজ, বর্তমানে কি আয়োজন চলছে সেখানে, ফানুস উড়ানো হবে কখন? আমরা জেনেছি সন্ধ্যার পরে, সেই প্রস্তুতি একটু জানাবেন আমাদের। দিনভরই নানা আনুষ্ঠানিকতার পর মূল আকর্ষণ যেটি এই প্রবারণা পূর্ণিমার ফানুস উড়ানো, সেই আয়োজনটি শুরু হওয়ার কথা সন্ধ্যার পরেই, এবং এখন মূলত সেই প্রস্তুতি চলছে। আমি যদি আপনাকে দেখাই, এখানে মূলত বিকাল থেকেই বিভিন্ন সংঘের, এখানে এই সম্প্রদায় অর্থাৎ বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন সংঘ রয়েছে, সেই সংঘগুলো এখন পর্যন্ত তাদের হিসাব যেটি আমাদের কাছে এখানে পেয়েছি, এখানে 22টি সংঘ এসেছে। তারা বিকাল থেকে বিভিন্ন জায়গায় অর্থাৎ নন্দনকানন বৌদ্ধ মন্দিরের সামনের যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাদের যে ফানুসগুলো রয়েছে সেই ফানুসগুলো নিয়ে অবস্থান নিয়েছেন, এবং সন্ধ্যার পরে এখানে ফানুস উত্তোলনের যে উৎসবটি, সেই উৎসবটির উদ্বোধন করার কথা রয়েছে মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাননীয় শিক্ষা উপমন্ত্রী। তিনি আসার পর উদ্বোধন করবেন, উদ্বোধনের পরেই এই কার্যক্রমটি শুরু হওয়ার কথা, এবং সেই প্রস্তুতি আপনি নিশ্চয়ই দেখছেন এবং সবাই অপেক্ষা করছেন। 22টি সংগঠন প্রত্যেকেই 150 থেকে 200 ফানুস নিয়ে এসেছেন বিভিন্ন আকারে, সেটি ছোট থেকে আমরা যতটুকু জানতে পেরেছি 15 ফুট বাই 10 ফুট বা 15 ফুট বাই 25 ফুট 30 ফুট পর্যন্ত বড় বড় ফানুস রয়েছে, এবং প্রত্যেকটি ফানুসে আলাদা আলাদা মেসেজ রয়েছে। সেই জায়গাগুলো আমরা যখন ফানুস উড়াবে বা ফানুস যখন উড়বে, তখন আসলে সেটি তাদের ফানুসগুলোর চারপাশের যে বিভিন্ন চিত্রগুলো, বিশেষ করে কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল যারা এই সংঘগুলো থেকে এসেছেন, তারা যেটি বলছেন যে গৌতম বুদ্ধের যে জীবনী, সেই জীবনী ফানুসগুলোর মধ্যে তুলে ধরা হয়েছে। এবং এখন পর্যন্ত এই যে আয়োজনটি নন্দনকানন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এই আয়োজনটি হয়ে থাকে, তবে নন্দনকাননের আয়োজনটি সবচেয়ে বড়, চট্টগ্রাম মহানগরীর মধ্যে সবচেয়ে বড় আয়োজন হয়ে থাকে প্রতি বছরই। কিন্তু গত 2 বছর 2020 বা 2021 এই 2 বছর করোনার কারণে, গত বছরও কিছুটা করোনা যদিও কম ছিল, তারপরেও নানা সমস্যার কারণে সেটি কিছুটা প্রতিবন্ধকতা তৈরি ছিল, বা সেইভাবে এই উৎসবটি এখানে যেরকম করে হয় সেইভাবে হয়নি। এবার আসলে বড় পরিসরে এই আয়োজনটি হচ্ছে, আমরা প্রতি বছরই দেখি সন্ধ্যার পর থেকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত এই ফানুস উড়ানোর যে কার্যক্রমটি সেটি চলতে থাকে, এবং এবারও আশা করছেন, যেহেতু এখানে 22টি সংঘ রয়েছে, আমি আপনাকে বললাম প্রতিটি ক্লাবেই 200-250 ফানুস নিয়ে এসেছেন, এবং সেই হিসাব যদি আমি করি এখানে 4,000 থেকে 5,000 ফানুস এই সন্ধ্যার পর থেকে উঠবে শুধু এই এক জায়গা থেকে। চট্টগ্রামের অন্যান্য জায়গাগুলো যে রয়েছে সেই জায়গাগুলোতে ফানুস উড়ানোর যে কার্যক্রম সেগুলো চলবে, কিন্তু মূল যে আয়োজনটি সেই আয়োজনটি এখানে হচ্ছে। এবং নিশ্চয়ই মানুষ, হাজারো মানুষ এখানে অপেক্ষা করছেন এই উৎসবটি দেখার জন্য, এই উৎসবে সামিল হওয়ার জন্য। শুধু যে বৌদ্ধ ধর্মাবলম্বী সেটি নয়, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারাও কিন্তু এই উৎসব দেখে, ফানুস উড়ানো দেখতে এসেছেন, এবং আমরা যেটি দেখেছি যে সংঘগুলোর পক্ষ থেকে ফানুস নিয়ে আসা হয়েছে, এর বাইরেও বিভিন্ন জন ব্যক্তিগত উদ্যোগে ফানুস নিয়ে এসেছেন এবং এই উৎসবে সামিল হওয়ার জন্য। রেজা সবুজ, দেখতেই পাচ্ছিলাম আপনার মাধ্যমে সেখানকার পরিস্থিতি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রবরণা পূর্ণিমা উপলক্ষে নানা ধর্মীয় আচার আয়োজনে মুখর 3 পার্বত্য জেলার সব বৌদ্ধ বিহার, পাহাড়ি পল্লীতে উৎসব মুখর পরিবেশ, সন্ধ্যায় ফানুস উড়ানো নিয়ে সবার উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়াগ্গা পোয়ে তথা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে মুখরিত পাহাড়ি পল্লীর সব বিহার। ধর্মীয় গুরুদের খাবার পরিবেশনের পাশাপাশি সমবেত প্রার্থনা এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনে অংশ নেন সবাই। আজকে বর্ষবাসের শেষ দিন, 3 দিন অনুষ্ঠান আমাদের আজকে। এই পূর্ণিমার দিনে আমরা হাজার প্রদীপ প্রজ্বলন করে থাকি বুদ্ধের উদ্দেশ্যে। সন্ধ্যায় ফানুস উড়ানো নিয়েও উৎসাহ উদ্দীপনা সবার মধ্যে, উৎসব দেখতে ভিড় করেছেন অনেক পর্যটকও। করোনা মহামারী নেই তো, সেহেতু আমরা খুব ভালোভাবে আবার আমরা উদযাপন করতে পারবো।
পূর্ণার্থীদের পদচারণা আর প্রার্থনায় সকাল থেকে মুখর খাগড়াছড়ির সব বৌদ্ধবিহার। দিনভর অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা, মোমবাতি প্রজ্বলন, বুদ্ধ পূজা, সংঘদান, বিশেষ প্রার্থনা, হাজারবাতি দান সহ নানা কর্মসূচিতে অংশ নেন সব বয়সী মানুষ। মঙ্গলসূত্র পাঠের মাধ্যমে আমরা ধ্বজা অর্থাৎ পতাকা উত্তোলন করেছি। বর্ষাবাসটা শেষ হচ্ছে আজকে এবং আমরা আজকে বুদ্ধ পূজা সংঘদান অষ্ট পরিষ্কার দান করেছি। বর্ষাবাস ব্রত শেষ করার পরে প্রবরণ পূর্ণিমার মাধ্যমে আমাদের এটি শেষ হয়। রাঙামাটিতে রাজবন বিহার সহ প্রতিটি বিহারে চলে ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতরাশ, পঞ্চশীল প্রার্থনা, ধর্মীয় সভা, প্রদীপ প্রজ্বলন সহ নানা আচার আয়োজন। পরায়ণ হওয়া, দুর্নীতি না করা, এটাই হচ্ছে আমাদের প্রবারণা দিনের উদ্দেশ্য। আল আমিন শিকদার, যমুনা নিউজ। রাঙামাটির জুড়াছড়িতে আগুনে অন্তত 50টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। বেলা 3টায় উপজেলা সদরের জক্ষা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। আগুন লাগার সাথে সাথে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা প্রায় 2 ঘন্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে ফায়ার সার্ভিস না থাকায় আগুন নিভাতে বেগ পেতে হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আগুনের কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। চট্টগ্রামের হাটহাজারিতে হালদা নদীর পাড়ে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ রিসোর্স সেন্টার। সকালে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী সম্পর্কে গবেষণায় সহায়ক হবে নদীকেন্দ্রিক এই রিসোর্স সেন্টার। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করছে সেনাবাহিনী। টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়, সেই খবর রাখছেন সহকর্মী নুরুল করিম। রাসেল যাব তার কাছে, তার কাছ থেকে সেখানকার বিস্তারিত জানতে চাই। রাসেল, অবকাশ যাপনে যারা সাগর পাড়ে রয়েছেন তাদের ভিড়টা কেমন? তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তাদের প্রতিক্রিয়াটাও একটু জানতে চাই। রাজা, আপনি যেমনটি বলছিলেন, মাঝখানে বৃহস্পতিবার একদিন খোলার পর 5 দিন ছিল টানা ছুটি। এই ছুটিতে কক্সবাজারে আসলে লাখো পর্যটকের সমাগম হয়েছিল। যদিও আজকে ছুটির শেষ দিনে আমরা এখন যেখানে রয়েছি লাবণীপেন, সেখানে দেখতে পাচ্ছেন কিছুটা ভিড় কমে এসেছে। আমরা গত কয়েকদিনের তুলনায় কম ভিড় দেখতে পাচ্ছি, লোকজন অনেকটাই কমে গিয়েছে। আর তাছাড়া এখন আসলে সন্ধ্যাও গণিয়ে এসেছে, তারপরও এই কয়েকদিনে কিন্তু লাখো পর্যটক কক্সবাজারের সমাগম হয়েছে। তারা নানাভাবে এখানে আনন্দ উচ্ছ্বাসে সময় কাটিয়েছেন। আর পর্যটকদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি, তারা আসলে এখানে ভ্রমণে আসা অনেককে পেয়েছি, বেশিরভাগই তারা কোনো চাকরি বাকরি অথবা কোনো কিছুতে আছেন। তারা এই ছুটির সময় তাতে একটু নিঃশ্বাস ফেলার জন্য, মুক্ত বাতাসে একটু ঘুরে বেড়ানোর জন্য পরিবার পরিজন নিয়ে তারা এখানে চলে এসেছেন। তারা বলছেন যে আসলে কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এখানে ভ্রমণের জন্য এটাই তাদের কাছে প্রধান আকর্ষণ থাকে। এই জন্য আসলে যখনই সুযোগ পান তারা এখানে চলে আসেন। এরকম আমরা অনেককে পেয়েছি যারা বারবার 6 মাস 3 মাস কিংবা 1 বছর পর পরে কক্সবাজারে আসেন, এরকম অনেককে আমরা পেয়েছি। আবার অনেক পর্যটকই ছিলেন যারা জীবনের প্রথমবার এসেছেন, তারা সবাই আসলে তাদের লক্ষ্য থাকে সাগরের এই নীল জলরাশি, সবাই সমুদ্রের পানে ছুটে আসেন। এখানে যে বিনোদনের মাধ্যমগুলো থাকেন, রয়েছে বিচ, বাইক, জেট স্কি, ঘোড়া, এগুলো নিয়ে তারা মেতে থাকেন। এবং এখানে বিচ ফটোগ্রাফি রয়েছে, কিটকট ছাতা চেয়ার রয়েছে, এগুলোতে তারা আসলে সময় কাটান। এবং আজকে যেহেতু ছুটির শেষ দিন, অনেকটা ভিড় কমে এসেছে, অনেকেই ফিরে গিয়েছেন এবং অনেকেই চলে যাবেন। আর এই কয়দিনে ব্যবসা কক্সবাজারে হোটেল মোটেল এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারাও কিন্তু ভালো একটা ব্যবসা করেছেন। তারা জানাচ্ছেন আসলে পর্যটন মৌসুমের শুরুতে একটা ভালো ব্যবসা হওয়ায় তারাও অনেক খুশি, এবং সামনে তারা যেহেতু আরো পুরো মৌসুম রয়েছে ভালো একটা ব্যবসার আশা করছেন। রেজা, নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করি। ধন্যবাদ রাসেল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।